হচ্ছে আমার প্রাণের বিদ্যাপীঠের স্কুল হোস্টেল। এই হোস্টেলে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ সবাই একজন আরেকজনের সাথে আলিঙ্গন করতেছে। সবাই মিলে পুরো স্কুল প্রাঙ্গনটি ঘুরে দেখতেছি। দেখেন ভিউয়ার্স কতটা সুন্দরভাবে লাইটিং করে সুসজ্জিতভাবে প্রাণের বিদ্যাপীঠটা সাজানো হয়েছে। ভিউয়ার্স চলছে 2023 সালের মধুপুর রানী ভবানী মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান। এই পূর্ণমিলনী অনুষ্ঠানে মধুপুর রানী ভবানী স্কুলের প্রাক্তন সকল ছাত্রছাত্রী যারা তারা সবাই অ্যাটেন্ড করেছে। আজকে প্রথম দিন, প্রথম দিনের রাতের অনুষ্ঠান চলছে। পাশাপাশি আমার বন্ধুদের সাথে নিয়ে আমি ঘুরতেছি। সবাই অনেক আনন্দ করতেছে এবং মজা করতেছে। আমার প্রাণের বিদ্যাপীঠের স্কুল হোস্টেল। এই হোস্টেলে আমার অনেক স্মৃতি রয়েছে, কারণ অনেক ছোট সময়ে আমি এই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি। তাই এখানে আসার পরে আমার এই হোস্টেলটা দেখার পরে অনেক স্মৃতি মনে পড়ে। দীর্ঘ 16 বছর পর আবার সেই চিরচেনা স্থানে এসেছি। আমি যাচ্ছি আমার সেই পুরাতন রুমে, যে রুমে আমি দীর্ঘ কয়েকটি বছর কাটিয়েছি। এটা হলো রানী ভবানী স্কুলের হোস্টেলের 2 নম্বর রুম। এই রুমটাতে দেখেন, এই রুমটাতে আমি দীর্ঘদিন থেকেছি। ঠিক 16 বছর আগে যে অবস্থা ছিল, ঠিক 16 বছর পরে ঠিক সেম অবস্থায় আছে, কোনো পরিবর্তন এখনো হয়নি। দীর্ঘ 16 সকল বন্ধুদের পেয়ে বন্ধুরা সবাই একজন আরেকজনের সাথে আলিঙ্গন করতেছে, অনেক আনন্দঘন মুহূর্ত পার করতেছে। আসলে দীর্ঘ 16 বছর পরে এভাবে দেখা হওয়া পরে এভাবে আলিঙ্গন করা ছাড়া আর কিছুই থাকে না। এই অনুভূতিটা আপনাদের বলে বোঝানো যাবে না, কতটা আনন্দঘন মুহূর্তটা আমরা পার করতেছি দীর্ঘ 16 বছর পর। কারণ কারোর সাথে এতদিন দেখা হয়নি, এই প্রথম সবার সাথে দেখা 16 বছর পরে। এই আনন্দটা অনেক আনন্দের এবং অনেক মজার। তো সবাই অনেক আনন্দিত এবং অনেক রোমাঞ্চিত, খুবই এনজয় করতেছে। স্কুল মাঠে দাঁড়িয়ে সবাই আড্ডা দিতেছে এবং একজন আরেকজনের সাথে ভাব বিনিময় এবং কথাবার্তা সেরে নিচ্ছে। খুবই আনন্দঘন মুহূর্ত। পুরো স্কুল প্রাঙ্গনটি ছাত্রছাত্রীদের কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সবাই যার যার ব্যাসের, যার যার বন্ধুদের সাথে আলাপ আলোচনায় ব্যস্ত এবং খুবই আনন্দঘন মুহূর্তটা। আমরা সবাই মিলে পুরো স্কুল প্রাঙ্গনটি ঘুরে দেখতেছি। দেখেন ভিউয়ার্স কতটা সুন্দরভাবে লাইটিং করে সুসজ্জিতভাবে প্রাণের বিদ্যাপীঠটা সাজানো হয়েছে। আসলে এটা দেখার পরে খুবই মনোমুগ্ধকর একটা অবস্থা
এবং খুবই ভালো লাগতেছে। চমৎকার দেখার মতো একটা লাইটিং হয়েছে এবং এত সুন্দরভাবে প্রাণীর বিদ্যাপীঠটি সাজানো হয়েছে, আসলে ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে আমার দেখান্তরে খুবই সুন্দরভাবে স্কুলটা সাজানো হয়েছে। বন্ধুদের সাথে ঘুরতেছি এবং প্রাণের বিদ্যাপীঠটা দেখতেছি। দীর্ঘদিন পর প্রাণের বন্ধুদের খুঁজে পেয়ে খুবই আনন্দিত। এই যে আমার বন্ধু মেহেদি আমার সাথে কোলাকুলি করল, খুবই আনন্দিত, কারণ দীর্ঘদিন আমরা একই সাথে একই হোস্টেলে একই রুমে কাটিয়েছি। খুবই ভালো লাগতেছে ওকে দেখতে। দেখেন মেহেদি কতটা আশ্চর্য, এই যে এখানে আমার সকল বন্ধুরা উপস্থিত, আমার ব্যাচের সকল বন্ধুরা আছে। তো বন্ধুদের সাথে দীর্ঘদিন পর দেখা, তাই তাদের সাথে অনেক আলাপ আলোচনা বাকি রয়েছে। তো আমার ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো ও সুস্থ থাকবেন। ট্রাভেলার আমিনুল ইউটিউব চ্যানেল এবং রোড ট্রাভেলিং বাই আমিনুল ফেসবুক পেজের সাথে থাকবেন।